শোনো, তুমি আজকে আফসার বাসে থাকো? না না, বাচ্চা ঘুমাচ্ছে। না, ঘুমাইলে গো নিয়ে যাব। এই নামো, বাইকে তালা খুলি নাই। ঘুমাইতেছে, তুমি গিয়ে ঘুমাই থাকবো? কি কাজ আছে বলো? রক্তে ভরে গেছে কেন? দেখি, ক্যান্সারের রোগী। তুমি কি ভালো মন্দ স্টেরাইল করছো তোমার হাত? আমি মরলে তো আমি তোমাদের সাথে নিয়ে মরবো, মানে বিষয়টা কি এরকম যে আমি মরবো কিন্তু তুমি বাইতে থাকবা? এটা তো কোনো কথা না। দেখো, আমি মরতেছি, আমি কিন্তু তোমাকে বাঁচায় মরতেছি। ইম্পসিবল। দেখো, আমার কোনো জায়গায় তোমার আমি রাখি না, মানে আমারে ওরা এত জ্বালায়, কিন্তু আমি তোমারে কিন্তু সামনে আনি না। আমি তোমার সামনেই আনি না। হাতটা কাছে থাকতে পারে, কোনো সমস্যাই না, কিন্তু বুঝো না, আমি তো ওটা ছাড়া থাকতে পারি না। ওই যে পাশের রুমে থাকতে হবে। তুমিও থাকো, সকালে ডিউটি আছে। এটাই সুন্নত, এটাই সুন্নত, এটাই সুন্নত বাবু। আজকে যে টাকাটা ইনকাম হবে, ওইখানে কিন্তু 50% আমাকে দিতে হবে, বুঝতে পারছো? আমারে ইয়া কয়ে গেল মুন্নমান ভাইয়া, আপু এত বড় একটা পেশেন্ট ধরছে, আমি তো এই কাম সারছি। আমি কই কি সাইজে বড়? কয় হ, অনেক মোটা সোটা। গো আচ্ছা, এইটা মিলি 12টা বাজে, কাজটা ঠিক করলা, বাচ্চার জন্য কাজটা ঠিক করলা। হ্যাঁ বলো, লাইফে পেশেন্ট আইবো যাইবো,
কোন ভাইয়া? হ্যাঁ আমি কি সেটা তোমার কাছে জবাব তুমি হাজবেন্ডের কথা বললা কেন? সে আমাকে জিজ্ঞেস করছে আপনি কিভাবে যাবেন কে? তাহলে বলবো যে পাঠক ড্রাইভারের সাথে যাইতেছি। তা বলো কিন্তু কে? যেই হোক তুমি বুঝো না মেলে তোমার আমি কিভাবে সেভ করতেছি। ইন্টারন্যাশনাল অ্যাটাক থেকে তুমি বাঁচতেছো? এটা কি? এটা স্যান্ডেল কিনছি একটা, দেখো দেখো দেখো। হাজব্যান্ড আসছেনি তো? হাজব্যান্ড 9টা থেকে এখানে ওয়েট করতেছে, 10, 11, 12, 12টা বাজে, 11টা 43। হাজব্যান্ড আসছে নিতে, হাজব্যান্ড আসে নাই নিতে, হাজব্যান্ড 2.5 ঘন্টা ওয়েট করছে। এই যে ভাই দেখেন আপনারা, 2.5 ঘন্টা ওয়েট করছে কিন্তু আমার ছেলেকে 5টা মিনিট রাখতে পারে, চেম্বারের সামনে ওয়েট করছে, আমার ছেলেকে 5টা মিনিট রাখতে পারে নাই এই 2.5 ঘন্টা ওয়েট রে। ছেলে ওর খালামণির কাছে, আমি গু ধরি গু, ছেলে ছেলে খালামণির কাছে ঘুমাইতেছে,